জনগণ ভোট দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বললেন প্রধানমন্ত্রী। উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখার আহ্বান। উত্তরবঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সফর শুরু, দলীয় শৃঙ্খলা ভাঙলে নিশ্চিত শাস্তির হুঁশিয়ারি। বড় রাজনৈতিক ঐক্য গড়তে ছাড় দিতে প্রস্তুত বিএনপি, জানালেন ফখরুল। ক্ষমতায় জেটে ভোটের লড়াইয়ে প্রস্তুত জাতীয় পার্টি, বললেন এরশাদ, যৌথ সভায় বিশেষ নির্দেশনা। এবং সাফ ফুটবলে পারল না বাংলাদেশ, নেপালের কাছে 2-0 গোলে হেরে বিদায় জামাল ভুঁইয়াদের। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সজল দাস। রক্ষা করতে হবে জাতীয় মাছ ইলিশ, সেই লক্ষ্যে গবেষণা শুরু 2015 সালে, অবশেষে মিলেছে সাফল্য। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা উন্মোচন করেছেন ইলিশের জীবন রহস্য। সংবাদে এ নিয়ে থাকছে প্রতিবেদন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, না দিলে নয়। তিনি বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকলে ভবিষ্যতে বিদেশের কাছে আর হাত পাততে হবে না। রাজধানীতে কৃষিবিদ ইনস্টিটিউশনের ষষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধনীতে এসব কথা বলেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গে সাংগঠনিক সফর করছেন আওয়ামী লীগ নেতারা। সকালে কমলাপুর রেল স্টেশন থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শুরু হয় ব্যতিক্রমধর্মী এই ট্রেন সফর। বিভিন্ন স্থানে পথসভা করে তৃণমূলের নেতাকর্মী সমর্থকদের কাছে পৌঁছে দেওয়া হয় দলের বার্তা। নির্বাচনকে সামনে রেখে দলীয় কোন্দল ও বিভেদ ভুলে সংগঠিত হওয়ার পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভাঙলে শাস্তির হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের। আফ্রিনানোরের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের আল মাহমুদ। তাহার নাটোর সহ বিভিন্ন স্থানে পথসভার আয়োজন থাকলেও আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে তা পরিণত হয় জনসভায়। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা দলের বার্তা পৌঁছে দেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সুসংগঠিত হতে হবে সবাইকে, বজায় রাখতে হবে দলীয় শৃঙ্খলা। অপকর্ম করলে, দলের মধ্যে বিশৃঙ্খলা করলে, ঘরের মধ্যে ঘর বাঁধলে, মশারির মধ্যে মশারি খাটালে এর শাস্তি আছে। বিএনপির আন্দোলনে জনগণের আস্থা নেই এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলটি এখন নাশকতার পথ বেছে নিয়েছে। 10 বছর আন্দোলন তারা করতে পারে না, করেছে একবার বলে রুদানিজের পথ, আবার বলে কোরবানি দিদির পথ, আবার বলে পরীক্ষার পথ। 10 বছরের শনিবার সকালে কমলাপুর রেল স্টেশন থেকে শুরু হয় ক্ষমতাসীন দলের উত্তরবঙ্গে এই ব্যতিক্রমী ট্রেন সফর। সফরকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সহ বিভিন্ন মহলের গুজবের ব্যাপারেও নেতাকর্মীদের সচেতন থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ নেতারা। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, না দিলে নয়। তিনি বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকলে ভবিষ্যতে বিদেশের কাছে আর হাত পাততে হবে না। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের ষষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধনীতে এসব কথা বলেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। শুরু হয়েছে কৃষিবিদ ইনস্টিটিউশনের ষষ্ঠ জাতীয় সম্মেলন।
ইনস্টিটিউশন চত্বরে দুদিনের এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা পরবর্তী কৃষিখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সরকারও সেই ধারা অব্যাহত রেখেছে জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি জামাতের শাসনামলের মতো এখন আর কৃষককে সারের জন্য জীবন দিতে হয় না, সারসহ অন্যান্য কৃষি উপকরণ পৌঁছে যায় কৃষকের কাছে। আমরা একটানা দুই টার্ম থাকলাম, তৃতীয় টার্মে জনগণ ভোট দিলে আসবো আর না দিলে আসবো না, কিন্তু আমরা চাই যে যে অগ্রযাত্রাটা আমরা শুরু করেছি সেটা যেন থেমে না থাকে। বাংলাদেশ আজকে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, আমাদের নীতি আওয়ামী লীগের নীতি যে আমরা সম্পূর্ণ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবো, কারোর কাছে হাত পাতবো না। আর বিএনপির নীতি খাদ্য স্বয়ংসম্পূর্ণতা হওয়া যাবে না, বিদেশ থেকে ভিক্ষা আনতে হবে। তো আর যেন ভবিষ্যতে বাংলাদেশকে কারো কাছে ভিক্ষার হাত বাড়াতে না হয়। বাংলাদেশে কৃষিপণ্যের ব্যাপক উৎপাদনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে এগিয়ে আসতে হবে উদ্যোক্তাদের, যাতে তা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা যায়। 41 সালের মধ্যে যেমন বাংলাদেশকে উন্নত করব, আর 2100 সালের মধ্যে যেন বাংলাদেশ সম্পূর্ণভাবে উন্নত সমৃদ্ধশালী হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা ডেল্টা প্ল্যান 2100 এটা আমরা প্রণয়ন করে গ্রহণ করেছি। এতে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কৃষি এবং পানি সম্পদকে, কাজেই আমাদের অর্থনীতি কৃষির উপর, আমরা সেটাকে সবসময় গুরুত্ব দিয়েই আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী জানান, এক ফসলের ওপর নির্ভরশীল থাকার দিন শেষ হয়ে এসেছে, বহুমুখী ফসল চাষাবাদের ওপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা জানান, এজন্য কৃষিখাতে গবেষণা বাড়িয়েছে সরকার। শাহ আলী জয়, News 24, ঢাকা। আওয়ামী লীগের বিরুদ্ধে বড় রাজনৈতিক ঐক্য করতে প্রয়োজনে ছাড় দিতে প্রস্তুত বিএনপি, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, বড় কিছু পেতে হলে কখনো কখনো ত্যাগ স্বীকার করতে হয়। আরো জানাচ্ছেন তৌহিদ শান্ত। 6 মাসের বেশি সময় কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গেল 5 সেপ্টেম্বর কারাগারে স্থাপিত বিশেষ আদালতে বিচারককে জানান তার শারীরিক পরিস্থিতি এতটাই খারাপ, কারাগারের এই আদালতেও উপস্থিত হতে পারবেন না তিনি। এরপর থেকে খালেদার চিকিৎসা আর মুক্তি, এই দুই দাবি নিয়ে আরও জোরে সোরে মাঠে নামে বিএনপি। শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অনুষ্ঠানে মির্জা ফখরুল জানান, রাজনৈতিক দলের সাথে ঐক্য করতে কারাগারে যাওয়ার আগেই নির্দেশনা দিয়েছিলেন খালেদা জিয়া। সরকার পরাজিত হচ্ছে, পালাবার পথ খুঁজছে, কিভাবে পালাবে সেই পথ খুঁজছে এখন, যার জন্যই আজকে মরিয়া হয়ে চেষ্টা করছে কিভাবে আপনার বিএনপিকে বন্ধ করা যায় বা জনগণের ঐক্যকে বন্ধ করা যায়। গ্রেটার ইউনিটি, বৃহত্তর যে ঐক্য, সেই ঐক্য কখনোই হবে না যদি আমরা সবাই কিছু না কিছু ত্যাগ স্বীকার করি, কিছু না কিছু তার দিই। সেই সব এইসব ছাড় দিয়ে আমাদেরকে আজকে একটা জায়গায় আসতে হবে, আমরা সেই চেষ্টাই করছি, এটা চেষ্টা করছি, এটা এখনও আপনার প্রক্রিয়াধীন আছে এবং আমরা বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আমরা এটাতে সফল হব, কারণ গোটা দেশের মানুষ এটাই চায়। ফখরুল আরও বলেন, জিয়াউর রহমানের আমলে নয়, মার্শাল্লর অধীনে বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের আমলেই কারাগারে আদালত বসানো হয়। সেই বিচারটা হয়েছিল একটা মার্শাল্লর অধীনে, জাস্টিস সায়েম তখন আপনার প্রধান প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি ছিলেন তখন প্রধান CMLA ছিলেন, তখন জিয়াউর রহমান ছিলেন না, যে মামলাটা সেখানে করা হয়েছিল। ভুল বোঝানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। জাতীয় নির্বাচন ও ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে, এখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। শনিবার জাতীয় পার্টির তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের যৌথ সভায় এসব কথা বলেন দলের চেয়ারম্যান HM এরশাদ। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হয় জাতীয় পার্টির যৌথ সভা। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের 1000 নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেন। যৌথ সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, তার দল ও তাকে নানা সময় দমন ও অত্যাচার করা হয়েছে। এমন কোনো অত্যাচার নাই জাতীয় পার্টির করা হয় নাই, তার সত্ত্বেও বেঁচে আছে কারণ মানুষের ভালোবাসার কারণে।
ক্ষমতায় যাওয়ার সুযোগ এসেছে দাবি করে এরশাদ 300 আসনেই নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেন। আমরা সুদের ফিরিয়ে আনতে চাই, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই, জনগণ শান্তি দিতে চাই। আমরা ছাড়া কেউ পারবে না। আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, ক্ষমতা যাওয়ার জন্য পিছিয়ে যাওয়ার কোনো উপায় নাই। আমরা পিছাবো না, পিছাবো না, পিছাবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি 300 আসনে আমরা নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করেছি। জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদও বলেন, এবারের লড়াই ক্ষমতায় যাওয়ার। এইবারের সংগ্রাম আমাদের ক্ষমতায় যাওয়ার সংগ্রাম, এইবারের সংগ্রাম জনগণের ভাগ্যের পরিবর্তনের সংগ্রাম। সভায় আগামী 6 অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার সিদ্ধান্ত হয়। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি। শনিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। কোনো ধরনের নাশকতা, আন্দোলনের নামে কোনো ধরনের হুমকি, কোনো দেশকে অস্থিতিশীল করার কোনো কার্যক্রমকেই আমরা বরদাস্ত করব না এবং কঠোর হতে দমন করব। সেই জন্য যথাযথ প্রস্তুতি আমরা নিয়েছি এবং নিচ্ছি। এবারে জানবো রাতের ঢাকার খবর। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় সরকারি খাদ্য গুদামে অভিযান চালাচ্ছে র্যাব। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী আলী তালুকদার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। আলী, অভিযানের বিস্তারিত জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ সজল। সজল, আমি আপনাকে কিন্তু একটা নিউজে আমি আপনাকে জানানোর চেষ্টা করেছিলাম যে আসলে এই সরকারি যে ওএমএস এর চাল, যেগুলি কিনা সারা রাজধানীতে 141টি পয়েন্টে বিক্রি করার কথা, এবং আরেকটি বিষয় যে বর্তমান সরকার কিন্তু এই 141টি পয়েন্টে যে চাল বিক্রি করছেন এগুলো কিন্তু ভর্তুকি দিয়ে কিন্তু তারা সাধারণ মানুষের জন্য কিন্তু এই চালগুলো বিক্রি করছেন। সেই চালগুলি একটি অসাধু চক্রের কারণেই কিন্তু এই কালোবাজারিদের হাতে বিক্রি হচ্ছে, এবং এই যারা কিনা এই সিন্ডিকেটের সাথে জড়িত সেই সিন্ডিকেটকে কিন্তু আমাদের যে ইনি ভ্রাম্যমাণ আদালত রয়েছেন সেই ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত যে অভিযান পরিচালনা করে থাকেন সেই অভিযান পরিচালনারই একটি অংশ বলা চলে। এবং এই অংশের প্রেক্ষিতে তারা কিন্তু এখানে প্রায় বিকেল থেকে কিন্তু তারা এখানে নজরদারি রাখেন, এবং তারা বিভিন্ন সূত্রের মাধ্যমে তারা এখানে অভিযান পরিচালনা করে এর সত্যতা নিশ্চিত করেন। এবং আমরা যখন আপনাকে আগের সংবাদে জানানোর চেষ্টা করেছিলাম যে আসলে এখানে তারা 141টি পয়েন্ট চাল বিক্রি করার কথা, এবং যেই চালগুলো কিনা বিকেল 5টা পর্যন্ত বিক্রি করার কথা, এবং 5টার পরবর্তীতে কিন্তু এই খাদ্য গুদাম থেকে চাল বের করার কথা নয়, কিন্তু তারপরেও কিন্তু দেখা গিয়েছে যে 141টা পয়েন্টে চাল বিক্রি করার নামে কিন্তু তারা বিকেল 5টার পরেও এই চাল এবং আটা তারা এই খাদ্য গুদাম থেকে বের করছে। এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে এই 141টি পয়েন্ট যেটি হচ্ছে রাজধানীতেই শুধুমাত্র বিক্রি করার কথা, কিন্তু তারা কিন্তু সেই কাজগুলো করছেন না। তারা এই চালগুলো বিভিন্ন জেলা শহরগুলোতেও কিন্তু তারা বিক্রি করছেন সেই সমস্ত কালোবাজারদের কাছে। আর এবং আমরা যিনি কিনা র্যাবের ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট রয়েছেন সানোয়ার, ওনার সাথে আমরা কথা বলেছি। তিনি এখানের যে যারা কিনা কর্তব্যে ছিলেন এই খাদ্য গুদামের, যিনি খাদ্য গুদামের ম্যানেজার হুমায়ুন কবির, তার সাথেও তাকেও এখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনিও এই দায় এড়ানোর বিষয়গুলো বরাবরের মতোই পাশ কাটিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা যখন খাদ্য গুদাম থেকে এই যেখানে এই কালোবাজারিদের কাছে বিক্রি করেছে চাল, এই মোহাম্মদপুর কৃষি মার্কেট যেটি সেখানে যে চাল বিক্রি করেছে, সেখানে এসে আমরা এর সত্যতা পাই। আপনাকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে সরকারি যে চালগুলো রয়েছে ওএমএস এর চাল, সেখানে কিন্তু একদম খুব স্পষ্টভাবে লেখা রয়েছে যে এগুলো গভর্নমেন্টের চাল, এবং এই চালগুলো কিন্তু এই ধরনের বাজারে বিক্রি করার কোনো কথা নয়। কিন্তু তারপরও যিনি কিনা এই ওএমএস এর দায়িত্বে রয়েছেন, যিনি কিনা খাদ্য গুদামের ম্যানেজার রয়েছেন, তিনি কিন্তু বরাবরের মতোই তার যেই দায়িত্বের বিষয়গুলো রয়েছে তিনি কিন্তু পাশ কাটিয়ে গেছেন, এবং বলছেন যে আসলে এই চাল তার এই খাদ্য গুদাম থেকে যে এই কালোবাজারি এই সিন্ডিকেটের কাছে এসেছে সেই বিষয়ে তিনি কিছুই জানেন না। তো এখানেও কিন্তু আমরা যিনি র্যাবের ভ্রাম্যমাণ আদালতে যিনি কিনা
অভিযান পরিচালনা করে থাকেন ম্যাজিস্ট্রেট সানোয়ার। ওনার সাথে আমরা কথা বলেছি যে আসলে এই ওএমএস এর চাল বিক্রি করার ক্ষেত্রে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে কিছুক্ষণ আগে উনি বললেন যে এক ধরনের সাংবাদিকদেরকে জানালেন যে এখানে যিনি কিনা ওএমএস এর চালে যিনি খাদ্য গুদামে ম্যানেজার রয়েছেন হুমায়ুন কবির, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং একটি গুদাম রয়েছে যে গুদামে কিনা আটা থাকে সেই আটার গুদামেও কিন্তু যিনি ইনচার্জ রয়েছেন তাকেও কিন্তু আটক করা হয়েছে। সর্বমোট এই ওএমএস এর চাল যারা কিনা এই কালোবাজারিদের কাছে বিক্রি করে থাকেন তাদের চক্রের মধ্যে সর্বশেষ দুইজনকে কিন্তু আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এবং এই অভিযানের কথা কিন্তু তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই অভিযানগুলো আসলে কতদিন চলবে, তো তিনি বললেন যে অভিযান চলমান কারণ এখানে একটি বড় ধরনের সংঘবদ্ধ দল রয়েছেন, চক্র রয়েছেন যারা কিনা এই সরকারি চালগুলোকে বিভিন্ন বাজারে বিক্রি করে থাকেন এবং এই সিন্ডিকেটগুলোকে নির্মূল করার জন্যই কিন্তু যিনি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে থাকেন। তিনি বলেছেন যে এই অভিযান অব্যাহত থাকবে এবং এই যারা কিনা এই কালোবাজারির সাথে সংযুক্ত এবং যারা কিনা এই কালোবাজারিদের পরিচালনা করছেন তাদেরও শিকড় পর্যন্ত তারা নির্মূল করার জন্য অভিযান পরিচালনা অব্যাহত রাখবেন। তো আমি আপনাকে এই মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে এখানে যারা কিনা এই খাদ্য গুদাম থেকে চালগুলো যে কালোবাজারিতে আসছে এবং এই যারা কিনা এখানে মজুদ করছে এবং পরবর্তীতে এগুলো খোলা বাজারে বিক্রি করা হয় সেই খাদ্য গুদাম এবং পরবর্তীতে এই মোহাম্মদপুরের যে পাইকারি চালের বাজার রয়েছে সেইখানে পর্যন্ত আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে এই সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এই চালগুলো বিক্রি হচ্ছে, যেখানে কিনা সরকার ভর্তুকি দিয়ে সাধারণ মানুষকে এই চালগুলো দিয়ে থাকেন, শুধুমাত্র এই কিছু অসাধু কর্মকর্তার কারণেই এই ধরনের চক্র গড়ে উঠেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। সজল, আরে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী আলী তালুকদার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন দর্শক, মোহাম্মদপুরের কৃষি মার্কেট থেকে যেখানে র‍্যাবের ভ্রাম্যমাণ টিম অভিযান চালাচ্ছে, জানছিলাম তার কাছ থেকে অভিযানের সবশেষ অবস্থা। এবার একাদশ সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন, জাতীয় নির্বাচন 2018। একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে 16টি সংসদীয় আসন নিয়ে চলছে নানা সমীকরণ। 1991 থেকে 2001 সাল পর্যন্ত চট্টগ্রামের আসনগুলোতে বিএনপির আধিপত্য বেশি থাকলেও পরের নির্বাচনগুলোই পুরোপুরি আধিপত্য আওয়ামী লীগের। আগামী নির্বাচনে জয় পেতে আগেভাগেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। তবে ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সম্ভাব্য প্রার্থীদের তালিকা করছে বিএনপি। নয়ন ব্যুরো জয়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের 16টি আসন নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে 1991 সাল থেকে 2001 সালের নির্বাচনে 2/3 আসন পায় বিএনপি, কিন্তু হিসেব নিকেশ বদলে যায় 2008 সালের নির্বাচনে। আওয়ামী লীগ জয়লাভ করে 12টি আসনে আর বিএনপি জামাত মিলে পায় 4টি আসন। আর 2014 সালের নির্বাচনে 12টি আসনে আওয়ামী লীগ, 2টিতে জাতীয় পার্টি, 1টিতে জাসদ ও তরিকত ফেডারেশন 1টি আসনে জয়ী হয়। একাদশ সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতারা বলছেন, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন চলমান থাকায় চট্টগ্রামের জনগণ আওয়ামী লীগকে ভোট দিবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 10 বছর যে কাজ করছে, যে উন্নয়নে কাজ করছে, মানুষ যদি একটু চিন্তা করে যে উন্নয়নের কতটুকু জনতা, শেখ হাসিনা 2 মেয়াদে ক্ষমতায় থেকে জনগণকে দেখিয়ে গিয়েছেন যে মানুষের ভাগ্যের পরিবর্তন করবার জন্য রাজনৈতিক দল যদি সঠিকভাবে পরিচালিত করে সরকারকে তাহলে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। ভেতরে ভেতরে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে বিএনপিও, সভা সমাবেশের মধ্য দিয়ে কৌশলে নির্বাচনী প্রচারণা চালানোর পাশাপাশি প্রার্থী তালিকাও প্রস্তুত করেছে দলটি। বিএনপি নির্বাচন এবং আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে, কারণ আমাদের নেত্রী কারাগারে আছে। আমাদের এখন মুখ সামনে হচ্ছে 2টি জিনিস, একটি হচ্ছে আমাদের নেত্রীর মুক্তি, আরেকটি হচ্ছে নির্বাচন, 2টির জন্য প্রস্তুতি রয়েছে। চট্টগ্রাম 16টি আসনে প্রায় 50 জন আমাদের প্রার্থী আমরা পেতে পারছি, কাজেই কেউ যদি গ্রেপ্তার হয় সেকেন্ড ম্যান ইলেকশন করবে, সেকেন্ড ম্যান থার্ড ম্যান ইলেকশন করবে এবং সবাই হচ্ছে কম্পিটেন্ট। নির্বাচনী অবস্থা বুঝে 16টি আসনে একক প্রার্থী দেওয়ার কথা ভাবছে জাতীয় পার্টিও। জাতীয় পার্টি
এখন পুরো দমে চট্টগ্রামে প্রত্যেকটি আসনে আমরা প্রার্থী দিচ্ছি। যেমন চট্টগ্রাম নয় থেকে আমাদের সংসদ জিয়াউদ্দিন বাবলু সাহেব করছেন। নির্বাচনী মাঠে নানা সমীকরণ থাকলেও সাধারণ মানুষ মনে করেন সামনে গ্রহণযোগ্য নির্বাচন হলে আগের তুলনায় প্রতিদ্বন্দ্বিতা বাড়বে চট্টগ্রামের সব আসনে। প্রথমবারের মতো জাতীয় মাছ ইলিশের জীবন রহস্য উন্মোচন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। শনিবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন গবেষক দলের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম। এই ফল দেশের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী করবে বলেও আশা তার। সৈয়দ নোমানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্বে জনসংখ্যা বৃদ্ধি এবং জলবায়ুর প্রভাবের কারণে খাদ্য যোগানে চ্যালেঞ্জের মুখে পড়ছেন মানুষ। তার সমাধানে নিত্য নতুন পদ্ধতির অনুসন্ধান করে চলেছেন বিজ্ঞানীরা, এর মধ্যে জিনোম সিকোয়েন্সিং অন্যতম। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। মৎস্য বিভাগের হিসেবে 2016-17 অর্থ বছরে ইলিশ উৎপাদন হয়েছে 4 লাখ টন। সারা বিশ্বে ইলিশের উৎপাদনে বাংলাদেশ শীর্ষে, আর একক প্রজাতি হিসেবে দেশে ইলিশের উৎপাদন সর্বোচ্চ। তবে নানা কারণে হুমকির মুখে মাছের এই প্রজাতি। এজন্য ইলিশ রক্ষায় 2015 সাল থেকে গবেষণা শুরু করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। দীর্ঘ গবেষণার সাফল্য তুলে ধরেন সংবাদ সম্মেলনে। বিশ্বে প্রথমবার মতো ইলিশ মাছের জীবন রহস্য উন্মোচনের কথা জানান গবেষকরা। আমরা কাজ শুরু করেছি 2016 সালে, তবে আমাদের এই জীবন রহস্য উন্মোচনের কাজ সম্পূর্ণ হওয়ার যে প্রক্রিয়াটি শেষ হয়েছে 2017 সালের 25শে আগস্ট। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ফর ইনফরমেশান যুক্তরাষ্ট্রের একটি সংস্থা, সেটা আমাদেরকে আমাদের ডেটা তাদের ডেটাবেসে আমাদের এই তথ্যটি তারা জমা নিয়ে আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে। এই গবেষণার ফলে ইলিশ ছাড়াও বিলুপ্তির হাত থেকে রক্ষা করা যাবে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ। জিনোম গবেষণায়, পূর্ণাঙ্গ জিনোম গবেষণায় বাংলাদেশের বিজ্ঞানীরা কাজ করতে সমর্থ হয়েছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে, এবং এতে আমাদের যে দেশীয় ক্যাপাসিটি, বাংলাদেশি ক্যাপাসিটি, সেটা বৃদ্ধি পেয়েছে। এই গবেষণায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম। গবেষক দলের অন্য সদস্যরা হলেন পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ বজলুর রহমান মোল্লা এবং বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম কাদের খান। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা 2 সংসদীয় আসনের অধীনে কলাতিয়া ইউনিয়নে এক মত বিনিময়ের সভার আয়োজন করে স্থানীয় মহিলা যুবলীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ। এই মত বিনিময় সভার আগে এলাকার বেশ কয়েকটি ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্রিজ কালভার্ট উদ্বোধন করেন তিনি। এ অঞ্চলের উন্নয়নের ধারা ধরে রাখতে আগামী নির্বাচনে নৌকামার্কায় ভোট নিশ্চিত করার জন্য কাজ করে যেতে কর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। উদ্বোধন করা হয়েছে কুমিল্লার আব্দুল বাসেত মজুমদার ট্রাস্ট হাসপাতাল। শনিবার বিকেলে লালমাইয়ে হাসপাতাল ভবনটির উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান। এ সময় হাসপাতালের সামনে একটি গাছ রোপণ করেন তিনি। পরে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান বিচারপতি। এতে বিশেষ অতিথি ছিলেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার। অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আকমা বাহাউদ্দিন বাহার, তাজুল ইসলাম, জেলা প্রশাসক আবুল ফজর মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। পুলিশের কোনো সদস্য আইন ভঙ্গ করলে ছাড় দেওয়া হবে না, জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। শনিবার শাহবাগ মোড়ে পুলিশ বক্সের পাশের সড়কে ট্রাফিক সচেতনতা অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি।
সবাই কিন্তু হাফ কিলোমিটার কোয়ার্টার কিলোমিটার হেঁটে যাত্রী পারাপারের জন্য যে জেব্রা ক্রসিং সেখান থেকে পার হচ্ছে। যাত্রী পারাপারের জন্য আলাদা জেব্রা ক্রসিং রয়েছে, সিগনাল রয়েছে। আর আমরা যত তাড়াতাড়ি রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে পার হচ্ছি। এই পরিবর্তন টানা প্রায় তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খনির 1314 নম্বর ফেসে টানেল নির্মাণের কাজ শেষ করার পর শুক্রবার রাত 9:30 থেকে পরীক্ষামূলকভাবে এই কয়লা খনি উত্তোলন শুরু হয়। শনিবার সকাল 6:00 পর্যন্ত এই ফেস থেকে 529 মেট্রিক টন কয়লা উত্তোলন হয়েছে। আগামী দুই দিনে 2000 থেকে 2200 টন কয়লা উত্তোলন হবে। এদিকে কয়লা উত্তোলন শুরু হলেও এ ব্যাপারে কিছু জানেন না বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। তাই কবে নাগাদ তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ফের শুরু হবে এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি তারা। চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজার উপকূল পর্যন্ত 170 কিলোমিটার চার লেনের বিকল্প মহাসড়ক মেরিন ড্রাইভ নির্মাণ কাজ শুরু হচ্ছে। এরইমধ্যে ফিজিবিলিটি স্টাডির পর প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে দায়িত্ব পাওয়া চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি। গবেষকরা বলছেন, এটি নির্মাণ হলে নতুন নতুন ইকোনমিক জোন ও উপকূলবাসীর রক্ষা বাঁধ তৈরি সহ কক্সবাজারের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়ার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে যেতে হয় একটি মাত্র সড়ক পথ দিয়ে। দেশের প্রধান এই পর্যটন কেন্দ্রের ভোগান্তি নিরসনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মেরিন ড্রাইভ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সেই লক্ষ্যেই এগিয়ে চলছে 170 কিলোমিটার সড়কের কাজ। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে মেরিন ড্রাইভ সড়কটি নির্মাণ হবে মিরসরাই ইকোনমিক জোন থেকে কক্সবাজারের উপকূল পর্যন্ত। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই করে প্রাথমিক রিপোর্টও জমা দিয়েছে দায়িত্ব পাওয়া চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এটা আসলে এক্সপ্রেসওয়ের মতো এক্সপ্রেসওয়ের ভিত্তিতে হবে, অর্থাৎ দুপাশের ফেন্সিং থাকবে যাতে যে কেউ হঠাৎ করে উঠে যেতে না পারে। বেশ আরামদায়ক এবং স্বল্প সময়ে যাওয়ার জন্য একটা বেশ বড় প্রজেক্টই হচ্ছে। এই মেরিন ড্রাইভটি যুক্ত হবে সিডিএর অর্থায়নে নির্মিত সাগরপাড়ের আউটার রিং রোডের সাথে, আর টানেল হয়ে বের হবে আনোয়ারা বাঁশখালী উপকূল দিয়ে। তাই সাগর ঘেঁষে আউটার রিং রোড হচ্ছে চার লেনের। এর কাজও প্রায় শেষের পথে। পুরো উপকূলীয় এলাকার একটা প্রতিরক্ষা বাঁধের কাজ করবে এবং এই রাস্তার মূল ভূখণ্ডের দিকে যে অংশটুকু সেখানে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো শুরু হবে। মেরিন ড্রাইভ নির্মাণ কাজ বাস্তবায়ন হলে কক্সবাজার যাওয়া অনেকটাই সহজ হবে, তাই প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দিলেন পর্যটকরা। কর্ণফুলি টানেল দিয়ে সোজা আনোয়ারা দিয়ে বের হয়ে যেতে পারবে, যাতায়াত ব্যবস্থা রাস্তা অনেক শর্ট হয়ে যাবে। সরকার যদি এই রোডটাকে যদি আরও অতি দ্রুত যদি শীঘ্র যদি পুরো বাস্তবায়ন করে তাহলে দেখা যাবে যে কি আমাদের পর্যটন এলাকাটাতে আরও মানুষের আনাগোনা বেশি বাড়বে। চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত 170 কিলোমিটার দৈর্ঘ্যের চার লেনের এই মেরিন ড্রাইভ সড়কের উচ্চতা হবে 15 ফুট। পবিত্র হজ পালন শেষে হাজিরা এখন দেশে ফিরছেন। তবে অতীতের বছরগুলোর মতো কিছু হজ এজেন্সির অনিয়ম দুর্নীতির কারণে অনেকের কাছেই হজ সুখকর হচ্ছে না। বুকিং নেওয়ার সময় নানা ধরনের সুব্যবস্থার কথা বলা হলেও সৌদিতে পৌঁছানোর পর তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেনি অনেক এজেন্সি। সৌদি প্রতিনিধি মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এবছর বাংলাদেশি 528টি এজেন্সি এবং সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সৌদি আরবে আসেন 1,27,000 বাংলাদেশি। এর মধ্যে অনেকে হজ শেষ করে দেশে পৌঁছেছেন, আবার অনেকে দেশে ফেরার অপেক্ষায়। দেশে ফেরার আগে অনেকেই তাদের এজেন্সির কর্মকাণ্ডে ক্ষোভ ও আফসোস রেখে যাচ্ছেন। অভিযোগ উঠেছে অন্তত 55টি এজেন্সির বিরুদ্ধেও। কথা দিয়েছিল যে আমাদেরকে কাছে রাখবে, সে আমাদেরকে অনেক দূরে রাখছে। আর খাবারের যে মানের কথা, এগুলো আপনি খাওয়ার যোগ্য না বারবার বলা হয়, কিন্তু এই খাওয়া দাওয়া কোনো পরিবর্তনই করতেছে না। খাওয়ার ব্যাপারে, থাকার ব্যাপারে বা একটা ইয়ের থেকে হসকাফালা থেকে একটা সহযোগিতা পাওয়ার ব্যাপারে যে অসহযোগিতা, যে অমনোযোগিতা আমাদের ব্যাপারে দেখছি,
এটা বর্ণনা দিই। এজেন্সিগুলোর বিরুদ্ধে আসা অভিযোগের সত্যতা স্বীকার করেছেন মদিনায় কর্মরত মৌসুমী হজ অফিসার এবিএম আমিনুল্লাহ নুরি। খাবার মান নিয়ে অনেকে বলে, আবাসনের দূরত্বের কথা বলে, এক রুমে আবাসনের কথা ছিল চারজন পাঁচজন হয়ে গেছে, এ ধরনের কিছু অভিযোগ আমরা কিছু অভিযোগ পেয়েছি মদিনায়, এগুলো কিছু নিষ্পত্তি করেছে। সরকার হাজিদের সুষ্ঠু সুন্দর হজ পালনের জন্য প্রতিবছর সতর্কতা অবলম্বন সহ নানা পদক্ষেপ নিলেও অসাধু কিছু এজেন্সি তাদের দুর্নীতি অনিয়ম অব্যাহত রেখেছেন। হাজিদের অনুরোধ, হজ মিশন সহ যারা এই হজ কার্যক্রম পরিচালনা করেন তারা যেন আরও সতর্ক হয়, হাজিরা যেন সুন্দর সফলভাবে হজ করে দেশে ফিরতে পারেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সরকারের সাফল্য ধরে রাখতে পারলে বাংলাদেশ 2021 সালে মধ্যমায়ের দেশ এবং 2041 সালে উন্নত দেশে উন্নীত হবে, এমন অভিমত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের। শনিবার সন্ধ্যায় বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জ্বালানি ও বিদ্যুৎ সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি দেশে নতুন নতুন কাজের ক্ষেত্র সৃষ্টি করে, এতে দেশ সমৃদ্ধ হয় এবং কর্মশক্তির বিকাশ ঘটে। এ সময় তিনি আরও বলেন, দেশে বিদ্যুতের যে বিকাশ হয়েছে তা জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতে হবে, গ্রাহকদেরকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শও দেন তিনি। অনুষ্ঠানে জানানো হয়, দেশের 90% মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায় রয়েছে। নানা ধরনের কাজ বাড়বে এবং নানা ধরনের কাজ বাড়লেই দেশের সম্পদ সৃষ্টি হবে, দেশ উন্নত হবে, দেশ এগিয়ে যাবে। এই যে একটি মৌলিক বিষয় যে মানুষের কর্মশক্তিকে বাড়াতে হবে এবং সেই কর্মশক্তিকে বাড়িয়ে দেশের সম্পদ বৃদ্ধি করতে হবে, এই কাজে আমরা সকলেই নিয়োজিত আছি, সকলেই নিয়োজিত আছি, প্রত্যেকটি মানুষ এই কাজে নিয়োজিত। সুতরাং জ্বালানি আমাদের সকলের জীবনটাকে টাচ করে, সকলের জীবনটাকে সমৃদ্ধ করে। জনসংখ্যা বাড়ার সাথে বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যাও, এই চিত্র বাংলাদেশ তথা পুরো বিশ্বব্যাপী একই রকম, এমন মন্তব্য মালয়েশিয়ার প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক জুমো খয়ামি সুন্দরামের। রাজধানীতে সিপিডির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৈষম্যের কারণে বাংলাদেশ সহ পৃথিবীব্যাপী অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হচ্ছে। আরও জানাচ্ছেন সুলতান আহমেদ। পৃথিবীর জনসংখ্যা ছাড়িয়েছে 700 কোটির ঘর, জনসংখ্যার সাথে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যাও, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষুধার্ত মানুষও। অনেক ক্ষেত্রেই দেখা যায় পরিসংখ্যানে সত্যিকারের চিত্র উঠে আসছে না। সিপিডি আয়োজিত এক অনুষ্ঠানে মালয়েশিয়ার এই প্রখ্যাত অর্থনীতিবিদ সেই বিষয়টি তুলে ধরেন। কথা বলেন বাংলাদেশ নিয়ে, তার আশঙ্কা বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বাড়ায় এদেশেও বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। Bangladeshi researchers, why the numbers seem to be like that? There may be, it might be due to some kind of, it might be due to the international prices affecting domestic prices of food. অনুষ্ঠানে নিজের উপস্থাপনায় বাংলাদেশের বিদ্যুৎ খাত নিয়েও কথা বলেন জমু খয়ালি। You pay a higher price to the generator of electricity using renewable sources than, say, using coal or even diesel. Okay, so by this kind of discrimination, price discrimination, you are able to encourage the private sector to invest much more in using renewable energy, in generating much more renewable energy. অনুষ্ঠানে সিপিডির চেয়ারম্যানও বলেন, দারিদ্র কমাতে প্রয়োজন বৈষম্য কমানো। Are to in fact really reverse what has been a structural change in the global economy and to take much more protective responses to in fact deal with this. So এগিয়ে যেতে তাই বৈষম্য কমানোর তাগিদ তাদের। With great interest in reading Sultan Ahmed, News 24, Dhaka. এবারে প্রবাসী খবর।
প্রবাসের খবরে শুরুতে যাব লেবাননে। বৈরুত থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা। বাবু সাহা, লেবাননে এখন গ্রীষ্মকাল চলছে, পর্যটন শিল্পের কি অবস্থা জানান আমাদেরকে। লেবাননে বর্তমানে আপনার গ্রীষ্মকালীন ছুটি চলছে এবং এখানে যে স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলো সবগুলি কিন্তু এখন মোটামুটি এখানে বন্ধ আছে এবং আগামী এক সপ্তাহ পরে এই স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলো আবার খুলবে বলে আমরা জানতে পেরেছি। তো এখানে আসলে গরম আসার পরপরই কিন্তু আপনার জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এখানে আপনার পর্যটকদের সংখ্যা থাকে এবং লেবাননের আপনার এই পর্যটক খাত থেকে কিন্তু তারা বিরাট একটা অংশ এখানে আয় করে থাকে। কারণ লেবাননে আপনার যে পর্যটক ব্যবসায়ী, তারা পর্যটন ব্যবসাটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করে এবং এই গুরুত্বপূর্ণ মনে করার কারণে তারা লেবাননে আপনার যে বিভিন্ন রেস্টুরেন্ট এবং যে রিসোর্ট গুলো আছে সেগুলিকে কিন্তু আপনার এই গ্রীষ্মকালীন সময়ে খুব মনোরম সাজে সজ্জিত করা হয় এবং পর্যটকদের আকর্ষণ করার জন্য তারা বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে থাকে এবং এই রিসোর্ট গুলাকে আপনার অত্যাধুনিক করে থাকে। তাছাড়া এই পর্যটকদের মন আকর্ষণ করার জন্য লেবাননের বিভিন্ন এলাকায় আপনার বিভিন্ন ধরনের মেলার ব্যবস্থা করা হয় বা বিভিন্ন ধরনের অনেক ধরনের সুর ব্যবস্থা করা হয় যাতে পর্যটকরা এগুলির প্রতি আকৃষ্ট হয়। আসলে লেবাননে আপনার দেশগুলি আছে সেই দেশগুলি থেকে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক এই লেবাননে প্রবেশ করে এবং লেবানন যেহেতু একটি পাহাড় দেশ এবং চারিদিকে সমুদ্র আছে সেহেতু কিন্তু পর্যটকরা এখানে সুন্দরভাবে তারা অবকাশ স্থাপন করতে পারে এবং লেবানন মধ্যপ্রাচ্যের দেশ হলো, এখানে কিন্তু সম্পূর্ণ চাল চলা সম্পূর্ণ কিন্তু ইউরোপ স্টাইলের মতো, সেহেতু পর্যটকরা বাইরে থেকে এসে এখানে খুব তারা আনন্দ বোধ করে। সেই কারণে আপনার এখানে বর্তমানে যে প্রচুর পর্যটক এখানে ভিড় করছে এবং এখানে আবাসিক হোটেল এবং যে রেস্টুরেন্ট গুলো কিন্তু এখন পর্যটক একবারে পরিপূর্ণ। তাছাড়া প্রবাসী বাংলাদেশিরা সহ যে অন্যান্য প্রবাসী যারা আছে তারা কিন্তু সময়টাতে এখানে আপনার কাজের সুযোগ বেশি পেয়ে থাকে। কারণ লেবাননে যে পর্যটকের কারণে হোটেল এবং যে আবাসিক হোটেল এবং স্কুলাতে কিন্তু আপনার অতিরিক্ত দরকার হয় এবং এই দরকার পড়াতে এখানে তারা কিন্তু বাংলাদেশ বা ইন্ডিয়ান তাদের উপর নির্ভর করে থাকে। আমরা বিভিন্ন বাংলাদেশের প্রবাসীদের জানতে পেরেছি যে আসলে এই গরমকালে কিন্তু প্রবাসীরা একটু বেশি আয়ের আশা করে থাকে। তারা যে পার্মানেন্ট যে কাজটা করে সেই কাজ থেকে কিন্তু শেষ করে কিন্তু আবার পরবর্তী আরেকটা কাজে যোগদান করে এখানে কিছু বেশি আয় করতে পারে। তাছাড়া আমরা দেখেছি যে প্রবাসী এখানে যে রেস্টুরেন্ট গুলো আছে রেস্টুরেন্ট কিন্তু আপনার লেবাননে আপনার পরিমানে এখানে শ্রমিকরা তারা এখানে এই রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্ট গুলোতে এখন যে গরম সিজন এবং পর্যটকের সেহেতু পর্যটকরা কিন্তু গভীর রাত পর্যন্ত এই হোটেল গুলোতে ভিড় করে এবং তারা এখানে প্রবাসী শ্রমিকরা তারা এই হোটেল গুলোতে কিন্তু গভীর রাত পর্যন্ত কাজ করে অনেক বেশি আয় করে। তাছাড়া এই পর্যটক লেবাননে এই পর্যটক পর্যটন শিল্পকে নির্ভর করে ইতিমধ্যে আপনার যে নাইট ক্লাব আছে সেগুলি কিন্তু খুবই জমজমাট, কারণ সপ্তাহে তিন দিন আপনার এই নাইট ক্লাব গুলো থাকে আপনার পরিপূর্ণ থাকে দর্শক। সেহেতু আমরা দেখেছি যে এই নাইট ক্লাব গুলোতে আপনার প্রচুর পরিমাণে পর্যটকরা ভিড় করে এবং তারা আপনার এই নাইট ক্লাবে আপনার আনন্দ বোধ করার মাধ্যমে তারা গভীর রাত তারা বাড়িতে ফিরে। তাছাড়া লেবানন বর্তমানে যে পর্যটন শিল্পকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু এদেশের যে আপনার রাস্তাঘাট গুলো সমুদ্র যে রাস্তাঘাট গুলো আছে সেইগুলোতে আমরা দেখি যে প্রতিদিন বিকাল হলে বিভিন্ন দেশের মধ্যপ্রাচ্য সব বিভিন্ন দেশের নাগরিকদের এই রাস্তাগুলোতে আপনার চলাচল করতে দেখতে চায়। তাছাড়া প্রতিটি রেস্টুরেন্ট এবং যে আড্ডার স্থানগুলি আছে এবং দর্শনীয় স্থানগুলি আছে সেইগুলো একবারে পরিপূর্ণ হয়ে থাকে শুধু পর্যটকদের ভিড়ে। এবং আমরা প্রবাসীরাও কিন্তু আমরা চাই যে এখানে লেবাননে গ্রীষ্মকালীন সময়ে পর্যটক আসুক এবং আমরা প্রবাসীরাও যাতে কিছু বেশি আয় করতে পারি সেই কারণে কিন্তু আমরাও পর্যটন উপর এখন অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছি। আমরা
ব্যক্তিরা মনে করি যে লেবাননে যখন শীতকাল আসবে তখনই কিন্তু আমরা কিছু বৃষ্টি আয় আহরণ করতে বা বৃষ্টি আয় করতে পারবো, এবং সেই আশায় কিন্তু আমরা অনেকটা বৃষ্টির থেকে যে কখন গরমকাল আসবে কখন এই দেশে পর্যটকরা ভিড় হবে সেই আশায় কিন্তু আমরা থাকি সজল। বাবু সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ। বৈরুত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বাবু সাহা, জানছিলাম লেবাননের পর্যটন শিল্পের ব্যাপারে। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, আবারও ফিরছে আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। আবারও প্রবাসীর খবর, এবারে যাব নিউজিল্যান্ডে। অকল্যান্ড থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশি আব্দুল হাই। আব্দুল হাই, নিউজিল্যান্ড পর্যটন শিল্পে বেশ এগিয়ে রয়েছে, এই খাত থেকে প্রতি বছর বিপুল আয় করে দেশটি। বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে নিউজিল্যান্ডের কোন বিষয়গুলো অনুসরণ করা যেতে পারে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ সজল আপনাকে। নিউজিল্যান্ডে আসলে পর্যটন খাত বিশ্বের মধ্যে অন্যতম। আপনি আপনি যদি সার্বিকভাবে যদি আপনি জানতে চান তাহলে প্রথমে যে বিষয়টা চলে আসে, একটা পর্যটন শিল্পের জন্য সর্বপ্রথম পর্যটকদের টানার জন্য সব থেকে যে প্রথম বিষয়টি মাথায় চলে আসে সেটি হচ্ছে নিরাপত্তা। এবং এই নিরাপত্তার দিকটা নিউজিল্যান্ডে কিন্তু নিউজিল্যান্ড গভর্নমেন্ট থেকে শুরু করে যারা সংশ্লিষ্টরা আছেন তারা কিন্তু এই বিষয়গুলোকে সর্বপ্রথম মাথায় নেন। এবং সাধারণত নিউজিল্যান্ড এমনিতেই খুব কম অপরাধ প্রবণ এলাকা, এখানে বিভিন্ন ধরনের পর্যটন স্পট রয়েছে এবং আপনি যেখানেই যান না কেন, যে স্পটে যান না কেন, খুব নিরালা খুব বন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়, খুব অনেকটা একাকি ফিল করবেন, অনেকটা ভয় ভয় লাগবে, এরকম জায়গাগুলোতেও কিন্তু কেউ হাতের মোবাইল বা ব্যাগ কিছু কেড়ে নেবে না, এই ধরনের কিন্তু নিশ্চয়তা কিন্তু এখানে রয়েছে সজল। এবং আপনি যে বলছিলেন যে বাংলাদেশ এ থেকে কি শিক্ষা নিতে পারে, এই বিষয়গুলো থেকে কোন কোন দিকগুলোকে কাজে লাগাতে পারে, এ থেকে আমি সর্বপ্রথম যে বিষয়টি আমার মাথায় আসে সেটি হচ্ছে যে এই নিরাপত্তা এবং আবাসন এবং যে খাদ্য যে সরবরাহ বা রেস্টুরেন্ট বা যে এই বিষয়গুলো। তো এখানে বাংলাদেশে এখানকার কয়েকজন নিউজিল্যান্ডের স্থানীয় কয়েকজন মানুষ গিয়েছিলেন এবং ঘটনাচক্রে তাদের সাথে কিন্তু আমার দেখা হয়ে গেছে এবং তারা কিন্তু সর্বপ্রথম এই বিষয়গুলোকেই মাথায় এনেছেন। এবং আমি নিজেও সজল দেখেছি, আমি যখন চট্টগ্রামে বা সিলেটে বিভিন্ন স্পট গুলোতে গেছিলাম তখন কিন্তু সেখানে কিন্তু একটা রকম দেখা যায় যে একরকম তারা মানুষ বিপদে পড়ে ওখান থেকেই খাবে, ওই ওই জায়গাতেই থাকবে, এরকম একটা বিষয় কিন্তু স্থানীয় যারা ওখানে থাকেন তাদের ব্যবসায়ীদের মধ্যে চলে আসে এবং সে কারণে তারা কিন্তু খাদ্যদ্রব্যের দাম থেকে শুরু করে আবাসনের যে জায়গাগুলি সেখানে কিন্তু তারা খুব বড় বড় উচ্চ মূল্যে কিন্তু তারা নির্ধারণ করে ফেলান এবং এটাই কিন্তু সবচেয়ে মূল বাধা হয়ে আসে আসলে। এবং এক্ষেত্রে নিউজিল্যান্ডের যে বিভিন্ন স্পটগুলি আছে যেমন ওটাগোর নাগেট পয়েন্ট, ক্যাথেড্রাল ক্রোভ, কুইন্সটাউন স্কাইলাইন, ওয়াও ওতাপো জিওথার্মাল অন্ডারল্যান্ড, এই সবগুলি কিন্তু আপনি যেখানে যান যত আপনি দূরের স্পটে যান না কেন সবখানেই কিন্তু মোটামুটি এখানে KFC বলেন, সুপার মার্কেট বলেন বা ম্যাকডোনাল্ডস বলেন, সবগুলির কিন্তু ব্রাঞ্চ কোনো না কোনো জায়গায় কিন্তু আপনি পাবেন। সুতরাং এখানে কিন্তু যে আপনি তাৎক্ষণিক ভাবে যে আপনাকে উঁচা মূল্যে চড়া মূল্যে আপনাকে বড় খরচ করতে হবে সেটা কিন্তু আসলে এখানে কোনো সংস্কৃতিতেই নেই বলা যায়। আপনি সর্বপ্রথম আমি যে বিষয়টিকে বলবো সেটা হচ্ছে বাংলাদেশে যদি পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হয়, বাংলাদেশ কিন্তু আসলে পর্যটনের জন্য খুব সুন্দর একটি দেশ আবহাওয়ার দিক থেকে শুরু করে, যেমন নিউজিল্যান্ডে কিন্তু বছরের বেশিরভাগ সময়টাই কিন্তু এখানে প্রচুর ঠান্ডা থাকে এবং যে কারণে শুধুমাত্র যারা সাউথ আইল্যান্ডে যাবেন বা
দিকে আইস স্কেটিং করতে বা অন্য বরফের যে সৌন্দর্য সেগুলা দেখতে যাওয়া ছাড়া এখানে কিন্তু বছরের বেশিরভাগ সময় কিন্তু অন্যান্য অঞ্চলে কিন্তু পর্যটকদের আসার কোনো সুযোগ থাকে না। যেমন বেশিরভাগই এদিকে নর্থ আইল্যান্ডের যে পর্যটন স্পটগুলি সেগুলি কিন্তু গরমের সময় কিন্তু মানুষ বেশিরভাগ দেখতে আসে। সজল আব্দুল হাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রবাসী বাংলাদেশি আব্দুল হাই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নিউজিল্যান্ড থেকে। নিউজিল্যান্ডের পর্যটন শিল্পের ব্যাপারে জানাচ্ছিলেন তিনি এবং সেই অভিজ্ঞতা বাংলাদেশে কীভাবে কাজে লাগানো যায় তার কাছে জানছিলাম। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর মুসলিম ব্রাদারহুডের সমর্থকদের অবস্থান ধর্মঘটে সহিংসতার ঘটনায় 75 আন্দোলনকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন মিশরের একটি আদালত। শনিবার ওই আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে আরও 600+ ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে খবর দিয়েছে বিবিসি। 2013 সালে ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে কায়রোর রাব্বা আদাবিয়া স্কোয়ারে মুসলিম ব্রাদারহুড আয়োজিত ওই অবস্থান ধর্মঘটের অবসান হয়েছিল। ওই সময় কয়েকশো আন্দোলনকারী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছিলেন। এই রায়ের মাধ্যমে খুন, সহিংসতা উস্কে দেয়া ও অবৈধ প্রতিবাদ সংগঠিত করাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত প্রায় 700 ব্যক্তির গণবিচার শেষ হলো। মিশর সরকার জানিয়েছে ওই অবস্থান ধর্মঘটের সময় অনেক প্রতিবাদকারী সশস্ত্র ছিল এবং ওই স্থান থেকে প্রতিবাদকারীর তুলে দিতে গিয়ে নিরাপত্তা বাহিনীর 8 সদস্য নিহত হয়েছিলেন। নেপালের মধ্যাঞ্চলীয় পাহাড়ি এলাকায় 7 আরোহী সহ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 6 নিহত হয়েছেন। শনিবারের এই ঘটনায় একজন আরোহী হাসপাতালে রয়েছেন বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট। অ্যাল্টিটিউড এয়ারের হেলিকপ্টারটি এক পাইলট ও 6 যাত্রীসহ মধ্যাঞ্চলীয় গোর্খা জেলা থেকে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হওয়ার পর এক পর্যায়ে যোগাযোগ হারিয়ে ফেলে। যাত্রীদের মধ্যে একজন জাপানি নাগরিক ছিলেন বলে জানা গেছে। অ্যাল্টিটিউড এয়ার জানিয়েছে স্থানীয় সময় সকাল 8:05 দিকে হেলিকপ্টারটি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। পরে নিউয়াকোট জেলার মাইলুং পাখা গিরি সংকটের বন এলাকায় নিখোঁজ হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। যে স্থানে উদ্ধারকারী হেলিকপ্টারগুলো নামে সেখান থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছতেও 2 ঘন্টা সময় লাগে। খারাপ আবহাওয়ার কারণে বিঘ্ন ঘটে উদ্ধার কাজে। সিরিয়ায় বিদ্রোহীদের শেষ ঘাঁটি ইদলিব অভিযান নিয়ে একমত হতে পারেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আঙ্কারার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে মস্কো, আর তেহরানও মনে করছে 7 বছরের এই গৃহযুদ্ধের সমাপ্তি হতে পারে শুধু লড়াই চালিয়ে যাওয়ার মাধ্যমে। এদিকে যুদ্ধবন্ধে সিরিয়া হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। আরও জানাচ্ছেন চন্দ্রাণী চন্দ্রা। বড়ঘাটি ইদলিবে অভিযান চালানোর জন্য রাশিয়া ও ইরান সমর্থিত সরকারি প্রস্তুতি ছিল আগে থেকেই। তুরস্ক সহ আরও কয়েকটি দেশ সামরিক হামলার অভিযানের বিষয়ে সতর্ক করে জানিয়েছিল এতে মানবিক বিপর্যয় ঘটতে পারে। শুক্রবার জুমার নামাজের পর কয়েক লাখ মানুষ রাস্তায় বিক্ষোভ করেন এবং আন্তর্জাতিক সুরক্ষার দাবি জানান। সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে আলোচনার মধ্যে দিয়ে সেখানে মানবিক বিপর্যয় এড়ানোর উপায় খোঁজার চেষ্টা চালায়। শুক্রবার তেহরানে বৈঠকে বসেছে তুরস্ক, ইরান ও রাশিয়া। এই বৈঠকেই 3 দেশের নেতার মধ্যে দেখা দিয়েছে মতানৈক্য। সীমান্তবর্তী প্রদেশ হওয়ায় লড়াইয়ের প্রভাব পড়তে পারে বিদ্রোহী সমর্থিত তুরস্কে। এই অবস্থায় ইদলিবে যুদ্ধবিরতি চায় আঙ্কারা। ইদলিবে মানুষ সীমান্ত পেরিয়ে তুরস্কে আশ্রয় নিচ্ছে। সিরিয়ায় 7 বছর ধরে চলা যুদ্ধে 35 লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে। আমরা এত শরণার্থীদের আশ্রয় দিতে পারছি না। তবে এরদোয়ানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আসাদ সরকারের অন্যতম মিত্র রাশিয়া। ইদলিবের নুসরা ফ্রন্ট এবং আইএস জঙ্গিরা শান্তি আলোচনায় আসেনি। জাবাত আল নুসরা ও আইএস এর মতো জঙ্গিদের পক্ষে আমরা কথা বলতে পারি না।
সাত বছর ধরে চলা এই যুদ্ধের অবসান শুধু অভিযানের মাধ্যমেই সম্ভব বলে মনে করেন ইরান। তবে 30 লাখ বেসামরিক মানুষকে রক্ষায় সতর্ক করার আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট রুহানি। সিরিয়াতে যুক্তরাষ্ট্রের অবৈধ উপস্থিতি দেশটিকে অস্থিতিশীল করে তুলেছে, এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছি। সিরিয়ার সরকারি বাহিনী জানিয়েছে তারা বিদ্রোহীদের শেষ শক্তিশালী ঘাঁটি ইদলিবে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এ প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে হুঁশিয়ারি জানিয়ে বলেন, এই ব্যাপক অভিযান হবে বড় ধরনের মানবিক ভুল। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জনগণ ভোট দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বললেন প্রধানমন্ত্রী, উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখার আহ্বান। উত্তরবঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সফর শুরু, দলীয় শৃঙ্খলা ভাঙলে নিশ্চিত শাস্তির হুঁশিয়ারি। আওয়ামী লীগের বিরুদ্ধে বড় রাজনৈতিক ঐক্য করতে ছাড় দিতে প্রস্তুত বিএনপি, জানালেন ফখরুল। ক্ষমতায় যেতে ভোটের লড়াইয়ে প্রস্তুত জাতীয় পার্টি, বললেন এরশাদ, যৌথ সভায় বিশেষ নির্দেশনা। এবং সাফ ফুটবলে পারল না বাংলাদেশ, নেপালের কাছে 2-0 গোলে হেরে বিদায় জামাল ভুঁইয়াদের। নিউজ 24 সংবাদে এ ছিল এখনকার মতো, এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।